সালাতে মন বসে না, কারণ নজর ছোটাছুটি করে এইদিকে এইদিকে এইদিকে। নামাজে দাঁড়াইছে, জানলা খোলা, জানলার দিকে তাকায় আছে, আল্লাহর ওলি আছে না নাই? নামাজে দাঁড়াইছে, গরির দিকে তাকায় আছে, গরির কাটা ঘুরে হের মাথাও ঘুরে আছে না নাই? এদিক সেদিক তাকাবেন, সেজদার দিকে তাকাবেন, কোন দিকে? আল্লাহ তিনটা চান্স দেয়, কয়টা? একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয়, ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল, ফিরে আয় সেজদার দিকে তাকা। আবার যখন গরির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় সেজদার দিকে তাকা। তিনবারের পরে যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা হাজাত আলি ইলা সলাতি, তোর নামাজের দরকার আমার নাই। নাউজুবিল্লাহ পড়বেন না, যে আল্লাহরে খুশি করার জন্য এত সময় ব্যয় করে, এই কষ্ট করে, শীতের রাতে উজু করে নামাজে দাঁড়ালাম, ওই আল্লাহ যদি বলে নামাজের দরকার নাই, তো নামাজে নজরটা থাকবে কোন দিকে? অনেকে এগুলো করে, অনেক মুরব্বী বাবারাও করে, আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে এমনি তাকায় আছে না নাই? মুরব্বী বাজানকে বুঝাই দেবে যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো, কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো? যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো, আর যদি এটা কষ্ট হয় অ্যাটলিস্ট এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে। আমাদেরকে দেখে কে? আমি যে নামাজ পড়ি দেখে কে? এই চিন্তাটা মাথায় থাকার দরকার আছে না নাই? এই চিন্তা করে যদি নামাজ পড়েন খুশু খুদু বাড়ায় দিবে কে? মুমিনদের প্রথম গুণ, তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে, উইথ ফুল অফ সলেমনিটি এন্ড সাবমিশন, ডানে বাঁয়ে তাকায় না, তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করলো তো, আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ, ইট কুড বি মাই ফাইনাল সালা, পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইওর লাস্ট এন্ড ফাইনাল প্রেয়ার। এমন ভাবে নামাজ পড়ো, চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ, আর হয়তো আমি আল্লাহর সেজদা দেওয়ার সুযোগ পাবো না। আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছতে পারবো কোনো গ্যারান্টি আছে আমার? আর 10 মিনিট হায়াত আছে আমার, কোনো গ্যারান্টি নাই? আর 2 মিনিট বাঁচবো, গ্যারান্টি আছে? শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো, গ্যারান্টি আছে? মুসল্লায় যে দাঁড়াইলেন, নামাজ যে পড়লেন, এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন, গ্যারান্টি আছে? তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ, দিস কুড বি মাই ফাইনাল সালা, হতে পারে এটাই আমার শেষ নামাজ, এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে? অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই? নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে, নামাজেও দাঁড়ায় মাশরাফি ছক্কা মারলো না আউট হইলো টেনশন আছে না নাই? যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজ, ওই নামাজকে আল্লাহ কবুল করবে? এই জন্য এমন ভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ। আজকে যদি বলা হয় রাত 12টায় মালাকুল মাউত এসে আপনার রুহ নিয়ে যাবে, দিস নাইট ইজ ইওর লাস্ট নাইট ইন ইওর লাইফ, আপনার জীবনে এটা শেষ রাত, এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স, আপনি ওই দিন কি করবেন? আহা, কত সুন্দর করে অজু বানাবেন তাই না? সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন, মশল্লাটা বিছিয়ে, হায়রে কি সুন্দর নামাজ, কি সুন্দর রুকু দিবেন আপনি, ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু, ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা, সেজদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি জায়নামাজ ভিজিয়ে দিবেন তাই না? কারণ আপনি কনফার্ম দিস ইজ ইওর লাস্ট সালা, এটা আপনার শেষ নামাজ। তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়াই কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো? তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না কেন যে এটা আমার জীবনের শেষ নামাজ হতে পারে? বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট এন্ড ফাইনাল সালা, চিল্লায় বলতে হবে ঠিক কি না? এজন্য আল্লাহ বললেন ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, সফল হয়েছে তারা, ঈমান এনেছে যারা, ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুঁশ তার থাকে না, তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে, তিনি কে? ধীরস্থির ভাবে সালাত পড়তে হবে, তাদিলুল আরকান মেনটেন। এক সাহাবী নামাজ পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আল্লাহ রাসূল বললেন সল্লি ফা ইন্নাকা লাম তুসল্লি, যাও নামাজ পড়ো, নামাজ হয় নাই।
আবার নামাজ পড়লেন, আবার আসলেন, আল্লাহ রাসূল একই কথা বললেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, রিপিট ইউর সালাহ বিকজ ইউ ডিডন্ট অফার ইউর সালাহ ইন এ কারেক্ট ওয়ে, ইন এ কারেক্ট ম্যানার, সঠিক পদ্ধতিতে সালাত হয়নি। উনি কি করবেন? আবার যে বললেন, আবার আসলেন, আল্লাহ রাসূল বললেন সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত পড়ো হয়নি। এবার সাহাবী কেঁদে দিলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, এর চেয়ে ভালো করে তো আমি পড়তেই জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবীকে জড়িয়ে ধরলেন, বললেন আসো তোমারে শিখাইয়া দেই, যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না, দেয়ার ইজ নো রাশিং ইন সালা, দেয়ার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা, সালাতে তাড়াহুড়ো নাই, যখন দাঁড়াবা রিল্যাক্স, যখন রুকুতে যাবা রিল্যাক্স, সিজদায় লুটিয়ে পড়বা রিল্যাক্স, তাড়াহুড়ো করা যাবে? রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করো, স্ট্রেট ফরওয়ার্ড। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন রুকু দিতেন, ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেট ফরওয়ার্ড আর সোজা হতো, সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না, গ্লাসটাও নড়তো না।